আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আলোচনা করব সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে। সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব মূলত আমরা ব্যাখ্যা করব বিজ্ঞানী ব্যান্ড হফের সমীকরণ দিয়ে। তাহলে ব্যান্ড হফের সমীকরণ দিয়ে কি আমরা জানবো? ব্যান্ড হফের সমীকরণ, ব্যান্ড হফের সমীকরণটা হচ্ছে লগ কেপি ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই 2.303 আর 1/T প্লাস সি। এটা হচ্ছে ব্যান্ড হফের সমীকরণ। ব্যান্ড হফের সমীকরণে যে টার্মগুলো আছে আমি একটু পরিচয় করে দেই। যে কেপি, এখানে কেপি হচ্ছে আংশিক চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক। এখানে ডেল এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর সি হচ্ছে ধ্রুবক। তাহলে কেপি ইকুয়াল আমরা জানলাম আংশিক চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক, ডেল এস হচ্ছে এনথালপির পরিবর্তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, সি হচ্ছে ধ্রুবক। এখন আমরা এই সমীকরণটি নিয়ে যদি একটু কাজ করি, যে লগ কেপি সমান যদি আমরা ওয়াই ধরি, আর ডেল এইচ মাইনাস ডেল এইচ বাই 2.303, লগ কেপি ইকুয়াল আমরা কত ধরবো? ওয়াই যদি ধরি লগ কেপি, আর আমরা মাইনাস ডেল এইচ বাই 2.303 কে যদি আমরা এম ধরি, মাইনাস ডেল এইচ 2.303, আর এটাকে আমরা কত ধরলাম? এম ধরলাম। 1/t কে আমরা এক্স ধরলাম। তাহলে সমীকরণটি দাঁড়ায় কি? এই সমীকরণটি দাঁড়ায় ওয়াই ইকুয়াল, এইটার সমান যদি আমরা এম ধরি তাহলে এটা হবে এম, 1/t কে আমরা ধরলাম এক্স, এম এক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এই সমীকরণটা মূলত তোমরা উচ্চতর গণিতে সরলরেখার চ্যাপ্টারে পাবা। তো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এই ধরনের একটা সমীকরণ। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি সমীকরণটি মিন করে মূল বিন্দুগামী না এরকম একটি সরলরেখার সমীকরণ। এখন আমরা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করার জন্য, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অন্যরকম হয়, যেটা আমরা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। যেটা তোমাদের পরীক্ষা মূলত লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আসে অনেক সময়। আমরা প্রথমে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে শুরু করি। যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র কিরূপ হবে? বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এক্স এর মান অবশ্যই পজিটিভ অর্থাৎ প্লাস, যেহেতু এখানে এই সমীকরণটা ছিল ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। যেহেতু ডেল এক্স এর মান পজিটিভ, তাহলে ডেল এক্স এর মান যদি এখানে প্লাস বা সব প্লাস এ মানে মাইনাস মাইনাসে থেকে যায়, তাহলে এখানে ডালের মান কি হবে? মাইনাস। ডালের মান কি হবে? মাইনাস হবে। তাহলে যেহেতু মাইনাস ডালের মান, তা এই ক্ষেত্রে লেখচিত্রটি কিরূপ হবে আমরা দেখি। এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছিলাম? এক্স ধরেছিলাম আমরা 1/t কে, তাহলে এক্স অক্ষ বরাবর হবে 1/t, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই হিসেবে আমরা ধরেছিলাম লগ কেপি কে, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে লগ কেপি। ওকে, এখন
যেহেতু এই সমীকরণটিতে ডালের মান মাইনাস, তাহলে বুঝতে হবে যে এই যে সরলরেখাটি হবে এটা হবে নিম্নগামী, যে নিম্নগামী, সরি, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা কি হবে, সরলরেখাটা হবে নিম্নগামী, কারণ এখানে ডালের মান কি মাইনাস। এখন আমরা যদি আর একটু ব্যাখ্যা করি, যেহেতু লগ কেপি বনাম ওয়ান বাই টি রেখাচিত্র দিয়ে অঙ্কন করলাম, ওয়ান বাই টি যতই আমরা বাড়াবো, আমরা ওয়ান বাই টি এর মান যদি বাড়াই, এই জায়গায় ওয়ান বাই টি এর মান সবচেয়ে কম, তাহলে এই জায়গায় ওয়ান বাই টি এর মান কম। আমরা জানি ওয়ান বাই টি এর মান যতই কম হবে টি এর মান ততই বেশি হবে, আবার ওয়ান বাই টি এর মান যতই বাড়বে টি এর মান ততই কমবে। এটার মানে হয়তো তোমরা বুঝতে পারো না, অর্থাৎ ওয়ান বাই টি এর মান যত বাড়বে টি এর মান ততই কমবে। এর মানে হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যে ধরো এখানে ওয়ান, তাহলে টি এর মান আমরা টু বসাইলাম, আবার ওয়ান টি এর মান আমরা থ্রি বসাইলাম, এই হাফ এর মান অবশ্যই 0.5 আর এখানে 0.33, তাহলে অবশ্যই এই হাফ এর মান বেশি 1/3 থেকে। অর্থাৎ আমরা টি এর মান যদি কম বসাই, টু বসানোর কারণে 1/t এর মান বেশি, আবার টি এর মান যখন আমরা বেশি বসাইলাম থ্রি বসানোর কারণে, এখানে এটার তুলনায় 1/t এর মান কম, অর্থাৎ 1/t এর মান যতই কমবে টি এর মান ততই বাড়বে, আবার 1/t এর মান যতই বাড়বে টি এর মান ততই কমবে। অর্থাৎ এই জায়গায় ধরি, আমরা যদি এই জায়গায় ধরি 1/t এর মান সবচেয়ে বেশি, যেহেতু 1/t এর মান সবচেয়ে বেশি এখানে, তাহলে টি এর মান এখানে সবচেয়ে কম হবে, তাহলে এই অবস্থায় এই জায়গায় লগ কেপি এর মান সবচেয়ে কম। এখন আমরা টি এর মান যদি এদিকে অগ্রসর হয়, বাম দিকে অগ্রসর হয়, তাহলে টি এর মান এখানে বাড়বে, তাহলে এখানে রেখাচিত্র স্থানাঙ্কটা এই জায়গায় হবে, তখন লগ কেপি এর মান বাড়বে। ধরো এই ক্ষেত্রে আরো টি এর মান এখানে বাড়াইলাম, তাহলে লগ কেপি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা থেকে বোঝা যায় তাপমাত্রা যদি আমরা এখানে বৃদ্ধি করি, লগ কেপি এর মান কি পায়, বৃদ্ধি পায়, ফলে উৎপাদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আমরা কিন্তু আগেই জানি যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় উৎপাদের পরিমাণ কি পায়, বৃদ্ধি পায়, আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা হ্রাস করা হয় উৎপাদের পরিমাণ হ্রাস পায়। আমরা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এটা বললাম, এখন তাপ উৎপাদি ক্ষেত্রে কি হবে লেখচিত্রটা আমরা একটু ব্যাখ্যা করি। তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ডেলএস এর মান কি নেগেটিভ, যেহেতু তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান এখানে নেগেটিভ, তখন এই সমীকরণে যদি আমরা এই মাইনাস বসাই ডেলএস এর মান, মাইনাস এর মানে অবশ্যই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তখন সমীকরণকে দাঁড়াবে কি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে তো মাইনাস আর থাকবে না, তখন ডালের মান অবশ্যই কি হবে, পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয়, তাহলে যখন আমরা y = mx + সমীকরণটা পজিটিভ হবে, ডালের মান পজিটিভ হবে, তখন এই সরলরেখা কি হবে, ঊর্ধ্বগামী। তাহলে আমরা লেখচিত্রটা একটু অঙ্কন করি, যে x অক্ষ বরাবর আমরা 1/t ধরলাম, আর y অক্ষ বরাবর আমরা log kp ধরলাম। তাহলে যেহেতু এখানে ডালের মান পজিটিভ, কেন পজিটিভ আমি কিন্তু বলছি তোমাদেরকে, তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান মাইনাস, তাহলে এখানে তো আমরা ডেলএস এর মান মাইনাস বসাই, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তখন ডালের মান কি হবে, পজিটিভ হবে। পজিটিভ হওয়ার কারণে এই মূলবিন্দুগামী সরলরেখাটা কিন্তু হবে না, মূলবিন্দুগামী না সরলরেখা মূলত y = mx + সমীকরণটি নির্দেশ করে, তখন এটা হবে ঊর্ধ্বগামী একটি সরলরেখা, ঊর্ধ্বগামী একটি সরলরেখা। কিন্তু তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা নিম্নগামী কেন ছিল, যে ডালের মান মাইনাস ছিল, যেহেতু তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডালের মান পজিটিভ, তখন সরলরেখাটা হবে ঊর্ধ্বগামী। এখন
লগ কেপি বানাম 1 বাই টি লেখা হচ্ছে দুটো যখন অঙ্কন করলাম 1 বাই টি সেম আগের মতই যে 1 বাই টি এর মান এদিকে যতই বাড়বে ধরি আমরা 1 বাই টি এর মান এখানে সবচেয়ে বেশি তখন এখানে টি এর মান সবচেয়ে কম অবশ্যই কম তাহলে ক্যাপিটাল টি এর মান যদি এখানে সবচেয়ে কম হয় তাহলে এই ক্ষেত্রে লগ কেপি এর মান এখানে সবচেয়ে বেশি তাহলে আমরা যদি বাম দিকে অগ্রসর হই তাপমাত্রা যদি আরো বৃদ্ধি করি তাপমাত্রা যদি আমরা আরো বৃদ্ধি করি তাহলে লগ কেপি এর মান আরো কমে যায় এখন আরো তাপমাত্রা বৃদ্ধি করলে লগ কেপি এর মান আরো কমে যায় তার মানে লেখচিত্র থেকে বোঝা যায় যে তাপমাত্রা যদি এখানে আমরা বৃদ্ধি করি তাহলে লগ কেপি এর মান হ্রাস পেতে থাকে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পেতে থাকে আমরা কিন্তু আগে জেনেছি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় উৎপাদের পরিমাণ হ্রাস পায় এবং তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা হ্রাস করা হয় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় তার প্রমাণ আমরা ভেনটফের সমীকরণ দিয়ে বুঝালাম এবং লেখচিত্রের মাধ্যমে আজকে এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম।